জীবনভর জান পাত শিবিরের মধ্যে তিন চার গুণ, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই তিনটা ছিল শিবিরের আখলাক, চরিত্র। এটা ছিল বেয়াদব। সুপ্রিয় স্বজন, আসসালামু আলাইকুম। আলেম আলামা এবং দেশের ভালো মানুষগুলো যখন অবৈধ সরকারের হাতে জিম্মি, বাক স্বাধীনতা এবং মানচিত্রের স্বাধীনতা যেখানে ভুলনটিত, ঠিক তখনও একটি মানুষের পেটের ভেতর হিংসার আগুন জ্বলে। আমরা যত ঐক্যের কথা বলি, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা বলি, ঠিক ততটাই ওই মানুষটার মুখ থেকে হিংসার বিষ বাক্য অবিরত ঝরে। দর্শক, তিনি আর কেউ নন, তিনি হলেন শায়খে চরমোনাই, চরমোনাইর পীর সাহেব। দেশে হাজারো প্রবলেম, অগণিত অনিয়ম, দুর্নীতি, আলেমুল আমাদের উপর সরকারের নির্যাতন, নিপীড়ন, এমন কোনো দিন নাই যেদিন দু একজন আলেম ওলামা গ্রেপ্তার হচ্ছেন না, নির্যাতিত হচ্ছেন না। দর্শক, দুঃখের বিষয়, সেই মুহূর্তেও চরমোনাইর পীর সাহেব আছেন জামাত শিবির নিয়ে। কীভাবে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলা যায়, কীভাবে জামাত শিবিরকে গালমন্দ করা যায়, কীভাবে জামাত শিবিরকে কটাক্ষ করা যায়, ব্যঙ্গ বিদ্রুপ করা যায়, তিনি সেটা নিয়ে ব্যস্ত আছেন। জামাত শিবিরের আকিদা নিয়ে ওনার যত কষ্ট, মানে বাংলাদেশের আর কোনো সমস্যাই যেন সমস্যা না, সমস্যা একটাই, শুধু জামাত শিবির। ওনার এই প্রতিক্রিয়ায় মনে হচ্ছে জামাত শিবির দেশটা দখল করে বসে আছে, রাষ্ট্র ক্ষমতায় যেন অবৈধভাবে জামাত শিবির বসে আছে। চরমোনাইর পীর সাহেবের এমন আহাকার দেখে মনে হয় জামাত শিবির রাতের বুটে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে জাতির গাড়ে চেপে বসেছে। দর্শক, তিনি প্রায়ই জামাত শিবিরকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন কথা বলেন। চরমোনাইর পীর সাহেব একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি চাই না ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে, তারপরও অনেক সময় বাধ্য হয়ে কথা বলতে হয়। অনেক কিছু দেখেছি, অনেক কিছুই শুনেছি, চার পাঁচ মাস কোনো কিছুই বলিনি, তারপরও ওনার এই আচরণ দেখে কথা না বলে পারি না, অনেক সময় বাধ্য হয়ে কথা বলতে হয়, তার কিছু কথার জবাব দিতেই হয়, না হলে মানুষ ভুল বুঝে বসে থাকবে এবং তার মিথ্যা প্রচারে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। দর্শক, আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত যে সংগঠন, সেই সংগঠন হলো জামাত শিবির। আর শিবির এমনই একটি মজলুম সংগঠন যে সংগঠনটির অস্তিত্ব রক্ষা কঠিন হয়ে পড়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে শিবিরকে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, ক্রস ফায়ার করে তছনছ করে দিয়েছে। যে শিবির নিজের ঘরে রাতে ঘুমাতে পারে না, জঙ্গলে রাত্রি যাপন করে, যে ছেলেগুলো মা বাবা ভাই বোনের পাশে বসে নিজের ঘরে শান্তিতে দুমুঠো ভাত খেতে পারে না, যেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি থেকে একদম মফস্বলের কর্মী পর্যন্ত শত শত মিথ্যা মামলা মাথায় নিয়ে ফেরারি আসামি হয়ে ঘুরছে, তাদের মধ্যে আবার কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ উপড়ে ফেলে দেওয়া হয়েছে, কাউকে সারা জীবনের জন্য পুঙ্গু করে দেওয়া হয়েছে, আবার কাউকে মায়ের বুক থেকে তুলে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। দর্শক, আপনারাই বলুন, এমন একটি নির্যাতিত, নিপীড়িত, মজলুম সংগঠনের পেছনে লেগে আছেন এই চরমোনাইর পীর সাহেব। তিনি প্রায়ই শিবিরকে বেয়াদব, বেআমল, অশৃঙ্খল বলে গালি দেন। জীবনভর জান পাত শিবিরের মধ্যে তিন চার গুণ, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল। বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এই তিনটা ছিল শিবিরের আখলাক, চরিত্র। এটা ছিল বেয়াদব। তাদের সম্পর্কে জায়গায় বেজাগায় বিভ্রান্তি ছড়াচ্ছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাই এক মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে আব্বাজান রহমতুল্লাহ আলাই যখন বলছেন যে শিবিরের মধ্যে তো তিনটা চিহ্ন, বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, এর মধ্যে একটা আছে লাভ দিওস। হুজুর, কে বলছে আপনাকে, আপনি কীভাবে দেখছেন, আপনি কীভাবে বুঝলেন? এবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলেন সমস্ত শ্রোতাদেরকে যে ভাই কী মনে করেন, এই ছেলের এই এই বাচ্চাটা কি আমার ছেলের চেয়েও ছোটো না? বলে হ্যাঁ, আমার সাথে যেইভাবে কথা বলতেছে আদব না বেয়াদুফি? বলে হুজুর বেয়াদুফি। বলে দেখেন তোর দাড়ি আছে? বলে না। তোর টুপি? বলে না। সুন্নতি জামা? বলে নেই। বেআমল আছে? আর উশৃঙ্খল তো আপনার দেখিনি, কথায় কথায় বাদাম নিয়ে, অমুক নিয়ে, হলে হলে মারামারি, কাটাকাটি,
ব্যাস কারবার শেষ। এই ছিল তাদের আলামত, বেআদব বেআমল উশৃঙ্খল। তিনি গত কিছুদিন আগে একটি বক্তৃতায় বলেছেন তার বাবা হুজুর নাকি কোনো মাহফিলে বলেছিলেন যে শিবিরের তিনটি গুণ, সেই তিনটি গুণ হলো বেআদব বেআমল ও শৃঙ্খল। ঠিক তখন নাকি এই মাহফিলে কোনো এক ছেলে দাঁড়িয়ে সেই কথার প্রতিবাদ করেছিল এবং বলেছিল হুজুর আপনি যা বলেছেন তা সঠিক নয়। তখন নাকি তার বাবা হুজুর রেগে গিয়ে বলেছিলেন আচ্ছা আপনারা যারা এই মাহফিলে বসে আছেন তারা বলেন তো আমি কি বয়স্ক মানুষ কিনা, এবং সেই ছেলেটি আমার সাথে যে ব্যবহার করলো সে কি ঠিক করেছে, সে কি বেয়াদব নয়? সবাই নাকি বলেছিল হ্যাঁ সে বেয়াদবের মতো আচরণ করছে। আচ্ছা তারপর তিনি আবার বললেন যে আচ্ছা আপনারা দেখেন তো ছেলেটির কি দাড়ি আছে, সবাই নাকি বলল না দাড়ি নেই। আচ্ছা ছেলেটির কি সুন্নতি লেবাস আছে, সবাই নাকি বলল না। তখন তিনি নাকি বললেন তাহলে দেখো ছেলেটি বেআমল কিনা। আর অশৃঙ্খল, আর অশৃঙ্খলার সংজ্ঞা দিতে চরমোনাই পীর সাহেবের আব্বা হুজুর নাকি বলেছেন সারা দেশের কলেজ ভার্সিটির হল দখল করে অশৃঙ্খলা সৃষ্টি করে নাকি শিবির, সারা দেশে মারপিট, যত ধরনের অন্যায় অশৃঙ্খলতা সব কিছুই নাকি শিবির সৃষ্টি করে, এজন্যই নাকি তাই তিনি শিবিরকে অশৃঙ্খল বলেছেন। আমি বলতে চাই হুজুর বাহ খুব চমৎকার, আপনার আব্বা হুজুর তখন কি ছাত্রলীগের দর্শনের সেঞ্চুরির কথা শুনেননি, সারা দেশের ছাদাবাজির কথা শুনেননি? ছাত্রলীগের অপকর্ম কি ওনার চোখে পড়েনি, নাকি পিঠ এবং পেট বাঁচানোর জন্যে দেখেও না দেখার ভান করতেন, যেমনটি এখন আপনি শেখ হাসিনার সাথে শুরু করে দিয়েছেন? জনাব পীর সাহেব চরমোনাই, আমি বলবো যে সেই দিনের সেই ছেলেটি খুবই ভদ্র এবং ভালো ছিল, তার জায়গায় অন্য কেউ হলে কিন্তু বিষয়টা সাংঘাতিক হতো। কারণ কারো প্রাণপ্রিয় সংগঠন সম্পর্কে যদি কটুক্তি করে এবং পাবলিক প্লেসে মিথ্যা অপপ্রচার করে তাহলে কেউ সহ্য করতে পারত না, তখন হয়তো আপনার বাবার মুখের উপর দূর থেকে জুতা নিক্ষেপ করত, নতুবা পাথর দিয়ে আপনার বাবার মাথা ফাটিয়ে দিত। ভাগ্য বলো সেই ছেলেটি তা করেনি। শায়েখ চরমোনাই, শিবিরের প্রাণপ্রিয় সংগঠনকে আপনারা যা ইচ্ছে তাই বলবেন, ভরা মজলিসে অপমান করবেন, আর শিবির মুখ বুঝে সহ্য করবে সেটা ভাবলেন কী করে? চরমোনাইয়ের পীর সাহেবকে বলতে চাই আচ্ছা ধরুন কোনো পাবলিক প্লেসে ভরা মজলিসে আপনাকে কেউ হাসিনার দালাল বলল, ভারতের এজেন্ট বলল, এবং হাসিনার গৃহপালিত বিরোধী দল বলল, তখন আপনার কেমন লাগবে একটু জানাবেন? দর্শক আর একটু লক্ষ্য করবেন, শিবির নাকি সবসময় বলে যে আমরা শুটেড ভোটেড, এমন লম্বা চুম্বা লম্বা জামার আমাদের দরকার নেই। শিবিরের ছেলেরা ওরা কি মনে করে এমন দল করি আমাদের টুপি লাগে না ব্যাটা, আমাদের দাড়ি ঠাড়ি লাগে না ব্যাটা, আমাদের বক্তারা ক্যান্সার পড়ার অনুমতি দিয়ে দেয় ব্যাটা, এই সুন্নাতি লম্বা চুম্বা এই জুব্বা সুব্বা আমাদের লাগে না, এই লম্বা জামা এ আমাদের লাগে না, আমরা আপটুডেট। দর্শক আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি একটি প্রমাণ আপনারা দিতে পারেন যে শিবিরের কোনো ছেলে বলেছে যে লম্বা জামা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক তাদের দরকার নেই, এই সুন্নতি লম্বা সংবা এই জুব্বা সুব্বা আমাদের লাগে না, এই লম্বা জামা এ আমাদের লাগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাককে লম্বা চুম্বা বলেছে এমন একটি উদাহরণ যদি আপনারা দিতে পারেন তাহলে আমি আজকে থেকে কোনো ভিডিও বানাবো না, আমি আমার ভিডিও বানানো বন্ধ করে দেব, এবং আমি আপনাদের সামনে ওয়াদা করছি যে আমি চরমোনাইয়ের পীরের মুরিদ হয়ে যাব শুধু একটি প্রমাণ যদি আপনারা দিতে পারেন। আমার ভিডিওটি যদি কোনো চরমোনাইয়ের পীরের মুরিদ অথবা ভক্ত শুনে থাকেন, আপনারা যদি আপনাদের পীরের কথার সত্যতা প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি ওয়াদা করলাম যে চরমোনাইয়ের মুরিদ হয়ে যাব। আর যদি এই প্রমাণ না করতে পারেন তাহলে আমি এখনই বলছি যে চরমোনাইয়ের পীর একজন মৃত্যুক ভণ্ড প্রতারক।
তিনি শিবিরকে হেয় করতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পোশাককে ভঙ্গ করেছেন, বিদ্রূপ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাককে তিনি লম্বা চম্বা বলে আখ্যায়িত করেছেন। এবং আমরা জানি লম্বা চম্বা কাকে বলা হয় এবং কখন বলা হয়। দর্শক একটু লক্ষ্য করবেন, লম্বা চম্বা চম্বার পিছায় বললেন যে শিবির বলেছে এই লম্বা চম্বা আমাদের দরকার নেই, এই লম্বা জাম আমাদের দরকার নেই। লম্বা চম্বা কি বিশ্রী ভাষা এবং কি বিশ্রী এবং খারাপ শব্দ হিসাবে, খারাপ গালি হিসাবে এই শব্দগুলি উচ্চারণ করা হয় আমরা সবাই জানি। চর্মনের পিসাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পোশাককে লম্বা চম্বা বলে তিনি আখ্যায়িত করেছেন। একটু একটু চিন্তা করে দেখুন, চর্মনের পীর তো মিথ্যাচার করলেনই, উপরন্তু রাসূলের সুন্নতকে বিশ্রী ধরনের গালি দিলেন, গালির সাথে তুলনা করলেন, নাউজুবিল্লাহ। আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তারা আমাকে মন্তব্য করে জানাবেন যে আমরা লম্বা চম্বা কাকে বলি, কখন বলি। দুঃখের বিষয়ে বাজে শব্দগুলি চর্মনের পীর সাহেব তিনি আমাদের প্রাণপ্রিয় রাসূলের পোশাকের সাথে তুলনা করেছেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। দর্শক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, চর্মনের পীর সাহেব যা বললেন, যে ভাষা ব্যবহার করলেন, সেই ভাষায় কি রাসূলের পোশাকের অবমাননা হয়নি, রাসূলের সুন্নতের অবমাননা হয়নি? সেই প্রশ্নের জবাব আপনারা দেবেন। দর্শক আপনারা চিন্তা করুন, কেবলমাত্র জামাত শিবিরকে হেয় করার জন্য, শিবিরকে হেয় করার জন্য, শিবিরের সম্পর্কে মিথ্যাচার বিভ্রান্তি ছড়ানোর জন্যে তিনি রাসূলের পোশাক সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করলেন, যা কোনো মুসলমান করতে পারে না। কোনো মুসলমানের মুখে এই ধরনের ভাষা, বিশ্রী ভাষা রাসূলের সুন্নত নিয়ে আসার কথা নয়। আর তিনি তো একজন নিজেকে একজন পীর দাবি করেন, একজন বড় ভিজ্ঞ আলেম দাবি করেন, এটা কি মেনে নেওয়া যায়? তারপর জামাতের বক্তাদের বিরুদ্ধে, জাকির নায়েকের বিরুদ্ধে তার অগণিত বক্তব্য রয়েছে, তিনি অন্যান্য আলেমদেরকে হেয় করে কটাক্ষ করে কথা বলেন, তার মতের ভিন্ন হলেই তিনি তাদেরকে সহ্য করতে পারেন না। আমাদের দেশের যে অনেক বক্তা রয়েছেন এবং যারা কোরআনের রেফারেন্স দিয়ে আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিসের হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, এসব রেফারেন্স দিয়ে যারা বক্তব্য করেন, বক্তব্য দেন, তিনি সেটাও পছন্দ করেন না। বলেন তাদের নাকি জ্ঞান নেই, তারা শুধু মুখস্থ করে এই রেফারেন্সগুলো দিয়ে থাকে। আমরা কোথায় যাব, ওনারা তো হিংসা কেন? দর্শক সারা দেশ যখন সরকার বিরোধী, সরকার যখন ইসলাম বিরোধী, আলেম বিদ্বেষী, আলেমদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, ঠিক এই সময় চর্মনের পীর সাহেব শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন, এর কারণ কি, এর কারণটা কি? দর্শক কারণটি খুবই সোজা, খুবই পরিষ্কার, কারণ একটাই, যে শিবির এবং জামাতের বিরোধিতা করলেই সরকারের ঘনিষ্ঠতা পাওয়া সম্ভব, সরকারের প্রিয়পাত্র হওয়া সম্ভব। যত শিবির বিরোধী হওয়া যাবে, যত জামাত বিরোধী হওয়া যাবে, ততই সরকারের ঘনিষ্ঠ পাত্র হওয়া যাবে। ঠিক এই জন্যেই নিজের পেট এবং ফিট বাঁচানোর জন্যে চর্মনের পীর সাহেব এখন জামাত শিবিরের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। নতুবা এই সময়ে যখন দেশের ক্লান্তি লগ্ন চলছে, ইসলামের ক্লান্তি লগ্ন চলছে, যখন সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্যে চেষ্টা চালাচ্ছে, ঐক্যবদ্ধ হওয়ার জন্যে চেষ্টা করছে, ঠিক এই সময়ে চর্মনের পীর সাহেবের এই ধরনের কার্যক্রম খুবই দুঃখজনক। আর নিজের পেটপিট বাঁচানোর জন্যে চর্মনের পীর সাহেব জামাত শিবিরকে বেছে নিয়েছেন, এটাই তার একমাত্র কেরামতি, আর কোনো কেরামতি তিনি দেখাতে পারেননি। হুজুরকে বলবো পেটপিট বাঁচিয়ে নিন, জামাত শিবিরকে যত গালি দেবার দিয়ে নিন, জামাত শিবির আপনার বিরুদ্ধে একটি কথাও বলবে না, একটি শব্দও করবে না। তবে মাইন্ড ইট, এই সরকারের স্বার্থ ফুরালে হেফাজতের মতো আপনাকেও ছুঁড়ে ফেলে দিয়ে যখন পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলতে চাইবে, ঠিক সেই দিনও জামাত শিবির আপনার পিছনে এসে দাঁড়াবে। আপনাকে দেওয়া জালেমের সবটুকু আঘাত জামাত শিবির নিজের বুক পেতে নিতে চাইবে। আর আমরা যারা ঐক্যের কথা বলি, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেই, সেদিন আমরাও আপনার পক্ষে জালেমের বিরুদ্ধে ভিডিও বানাবো, আপনাদের পাশে এসে দাঁড়াবো, কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের দিনই ভাই।
আপনারা আমাদের মুরব্বী, আপনারা আলেম, আপনারা আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে ভাগ্যাকাশে সোনালি সূর্য উদয় হবে, এটা আমরা বিশ্বাস করি। ওয়াদা দিলাম সেই দিন আমরা জালেমের বিরুদ্ধে নিজের প্রাণের মায়া ত্যাগ করে আপনার জন্য ঝাঁপিয়ে পড়ব, আপনার পক্ষে কথা বলবো, আপনার পক্ষে ভিডিও বানাবো। আমাদের প্রাণ যদি চলে যায় যাবে, আমরা সেটাও ভয় করব না। হুজুর, হিংসা বিদ্বেষের নাম ইসলাম নয়, ভ্রাতৃত্বের নাম ইসলাম, মুসলিম ভাইয়ের বিপদে জান প্রাণ সঁপে দেওয়ার নাম ইসলাম। আবার বলছি হুজুর, আমরা সবাইকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, শুধু এই সরকারের ছামচামি ছেড়ে দিন, দালালি ছেড়ে দিন। যারা অশ্রদ্ধা করে তারা শ্রদ্ধা করে না। আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না, এরা ছিল অনেক দূরের। এদেশে আসছে কেন, ইরাক থেকে কেন আসছে তার ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের বিদেশি, অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগত ভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত গোষ্ঠী ধার্মিক। খোদ বঙ্গবন্ধু কি বলেছেন, মুজিবের নামে সুনাম করে আপনি ভেবে নিয়েছেন যে এই সরকার থেকে বেঁচে যাবেন, সরকার আপনাকে ছেড়ে দিবে? হ্যাঁ, ক্ষণিকের জন্য হয়তো ছেড়ে দিবে, কিন্তু এদের টার্গেট, এদের টার্গেট হলো আলেম ওলামা, এদের টার্গেট হলো ইসলাম। এরা ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে। তাই মুজিবের নামে দুই চারটা ভালো কথা বলে আপনি এদের মন জয় করতে পারবেন না, এদের আপনজন হতে পারবেন না। কারণ মুনাফেক এবং ইহুদিদের দালাল, কাফেরদের দালাল কখনো আপন হয় না। আপনার দিনী ভাই আরেকজন আলেমই আপনার আপনজন, একজন ইমানদার, একজন মুসলিমই আপনার আপনজন, একজন আলেমই আপনার পাশে দাঁড়াবে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সে আপনার জন্য কাঁদবে। তাই বলছি দয়া করে মুনাফিকি ছেড়ে দিন, নিজের পেট এবং পিঠ বাঁচাতে আপনার অন্য মুসলিম ভাই এবং অন্য দিনী ভাইয়ের গীবত করবেন না, এই ফল কখনোই ভালো হবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসব সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালামা।